আসসালামু আলাইকুম, গ্রাম বিনোদন ইউটিউব এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা কলা গাছের রোপণ পদ্ধতি দেখব, সেটা কীভাবে কলা গাছ রোপণ করা হয়। আর আপনাকে যে বিষয়টা সব থেকে আগে মনে রাখতে হবে সে বিষয়টা হচ্ছে যে আপনি কলা গাছ রোপণ করবেন সে জমিতে যেন পানি, বর্ষার সময় যেন পানি না উঠে একটা উঁচু জায়গা হয়। আপনি যে কোনো পরিত্যক্ত স্থানে আপনি কলার গাছ রোপণ করতে পারেন। আমি এখন যে জায়গাটাতে কলা গাছ রোপণের জন্য কোদাল দিয়ে মাটি খোদাই করা হচ্ছে, এই জায়গাটাতে আমি আগেই জৈব সার, পচা গোবর, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আমি জাম করে রেখেছিলাম। তো সেগুলো অনেক আসলে দেখানোর চেষ্টা করা হচ্ছে, আপনারা অবশ্যই উপলব্ধি করলে দেখতে পারবেন এই জায়গায় জমানো কিছু গোবরের যে অংশ আংশিক বিস্তার দেখানো হচ্ছে। আপনি আগে থেকেই আমি জাম করে রেখেছিলাম। তো আমি যে গাছ কলা গাছটি রোপণ করতেছি এটি খুব সহজ একটি পদ্ধতি। আপনার যদি পচা গোবর বা মাটি না থাকে আপনি যে কোনো নর্মাল মাটিতেও আপনি এই কলা গাছ রোপণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হালকা কিছু পরিচর্যা বা একটু পরিচ্ছন্ন হলেই চলবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইটে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে রাখবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কলা গাছ একটি অতি প্রয়োজনীয় একটি খাবার। আপনি সকাল, বিকাল, দুপুর যে কোনো সময় আপনি কলার বিশেষ একটা চাহিদা থাকে আমাদের দেশে বা সব বিশ্বেই একটি চাহিদা থাকে কলার। কলার যে কোনো সময় আপনার কলার পর্যাপ্ত চাহিদা, এই অল্প জমিতে আপনার খুব সহজ একটি আপনি শুধু রোপণ করে রাখলে কিছুদিন পরে পরে হালকা কিছু পরিচর্যায় আপনার একটি পূর্ণাঙ্গ কলা গাছ পেতে পারে। তো কলা গাছ রোপণের সময় বিশেষ একটি জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ড্রাগন। এই আসলে ও আমাদের উপস্থিতি দেখতে পেয়ে দৌড় দিয়ে ও পালিয়েছে, পালানোর চেষ্টা করছে। তো চলুন বন্ধুরা আবার কথায় আসি। তো আপনারা কলা গাছ রোপণের সময় এভাবে আমি আগে থেকে জাম করে রেখেছিলাম, আপনারা যদি পচা গোবর টোবর যদি আপনি রোপণের সময়ও যদি আপনার হাতের কাছে থাকে সময় দিতে পারেন। আর সব থেকে ভালো হবে যদি আপনি যেসব জায়গায় আপনি কলা গাছ রোপণ করবেন আগাছা পরিষ্কার করে আপনি এই জায়গায় আগে থেকে কিছু পচা গোবর বা অন্যান্য জৈব যে সার আছে বা রাসায়নিক সার আছে আপনি এগুলো ইউজ করতে পারেন। তো আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর কলা গাছ যেহেতু যদি আপনার একটি দুটি বিষয় হয় সেটি হচ্ছে অন্যরকম, আর যদি আপনি বেশি কলা গাছ রোপণ করেন সেক্ষেত্রে আমি এই জায়গায় লাইন অবস্থায় একটি সারিবদ্ধ অবস্থায় দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা ওইভাবে সারিবদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর কলা গাছ রোপণের জন্য তেমন কোনো বিশেষ জায়গার প্রয়োজন হয় না, আপনি যে কোনো পরিত্যক্ত স্থানে আপনি কলা গাছ রোপণ করতে পারেন। এটা আপনার আশেপাশে এলাকায় আপনি দেখতে পারবেন, তো ছোটো এই ধরনের ছোটো কলা গাছ আপনি সংগ্রহ করবেন যে কোথাও থেকে। তো কলা গাছ সংগ্রহ করার যে আপনার এই যে সাইটের যে শিকড়গুলো আছে, রুট স্টেপগুলো আছে, এগুলো কেটে দিবেন, কারণ এগুলো থাকাকালীন গাছ গ্রো করে না, নতুন শিকড় জন্ম নেয় না। যখন আপনার এই শিকড়গুলো কেটে দেবেন তখনও নতুন গ্রো হবে, নতুন শিকড় নেবে। তো আমি এভাবে আসলে মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা আবার একটি কথায় চলে আসি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের একটুকু উপকৃত হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইটে থাকা বেল আইকন বেলটি বাজিয়ে রাখবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি 25 দিন পর আবার চলে আসি আমার বাগানে। তো পর্যাপ্ত ঘাস দেখা যাচ্ছে, আমি এগুলি ক্লিন করেছি, একদম ক্লিন টু ক্লিন। আপনারা অবশ্যই উপলব্ধি করলে দেখতে পারবেন যে আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম ক্লিন। দু সাইডে আগাছা আছে, আমি সময় পেলে আসলে আমি দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি আসলে লুক মারফত ক্লিন করেছি, সাপ ময়লা আবর্জনা করেছি, তখন আমার আসলে ভিডিও করা সম্ভব হয়নি বলেই আমি এখন দেখানোর চেষ্টা করছি। এক সাইডে প্রচুর জঙ্গল, আমি এগুলো পরিষ্কার করব। তার সামনে আবার দেখাবো আমি আসলে কী পরিমাণ কী করলাম। আপনারা দেখতে পাচ্ছেন
যে আসলে অনেক সুন্দর গ্রো, কলা গাছের অনেক ভালো বৃদ্ধি। আপনারা নিজেরা ইচ্ছা করলে খুব নর্মালি সিম্পলিভাবে আপনারা এভাবে কলা গাছের আবাদ করতে পারেন। কলা গাছের আবাদ আসলে অল্প পুঁজিতে বেশি লাভ, আপনার অল্প একটি পুঁজি, আপনার কলা গাছে তেমন ক্রয় করতে হয় না, কলার যে চারাটা প্রয়োজন পড়ে না। তো আমি এই জায়গায় নেক্সট 90 দিন পর আমি এই জায়গায় পূর্ণাঙ্গ একটি কলার ছবি দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে থাকা বেল আইকন বেলটি